আইসিটি ম্যাজিক। আইসিটি ম্যাজিক একটাই বই, এইচএসসিও শেষ করে দিবে, আবার ভর্তি পরীক্ষাতেও একদম যথেষ্ট। এই একটা বই কিনলে এইচএসসিতেও আর কোনো বই কিনতে হবে না, ভর্তি পরীক্ষায় গিয়েও আর কোনো বই কিনতে হবে না। কেন আমি এভাবে বলছি, এই আইসিটি ম্যাজিক বইটা কিন্তু অনেক ক্লাস রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, অনেক ক্লাস রয়েছে, এবং আমি আবারও নতুন করে ক্লাস দিব, যেগুলো এখনও কমপ্লিট করা হয়নি সেগুলো এখন আমি আবার শুরু করব। তো ওই ক্লাসগুলো করলেই আসলে শিক্ষার্থী বুঝে যায় বইটা কতটা ভালো। হ্যাঁ, কতটা ভালো। এই বইয়ে আমি যেটা কাজ করেছি, প্রচুর পরিমাণে ছবি ব্যবহার করেছি, কারণ আমাদের আইসিটি পড়তে গেলে প্রচুর ছবি লাগবে, ছবির সাহায্যে আমাদেরকে পড়তে হবে। প্রতিটা পৃষ্ঠায় আমি অনেক ছবি দিয়েছি, কারণ আসলে আইসিটি পড়তে গেলে শুধু যদি আমরা একটা শুধু টেক্সট পড়ি, অনেক কিছু জিনিস বুঝতে হয়, অনেক ছবির মাধ্যমে অনেক কিছু জানতে হয়। আর প্রচুর পরিমাণে তথ্য দিয়েছি আমি, যেগুলো আসলে কোথাও পাওয়া যাবে না। প্রতিটা টপিক আলোচনা করার পূর্বে আমি ওই টপিকটার উদ্ভব কীভাবে হলো, ওই টপিক সম্পর্কে কোন কোন বিজ্ঞানীরা কী কী অবদান রেখে গেছেন, এগুলো আমি আলোচনা করেছি, যেগুলো MCQ চলে আসে বেশিরভাগ সময়ই চলে আসে। শুধু তাই না, এখানে আসলে রয়েছে আপডেট MCQ, যে MCQগুলো আমাদের গত বছর বিশ্ববিদ্যালয়ে এসেছে বা HSC বোর্ডে রয়েছে, সেই MCQগুলো আবার ব্যাখ্যাও রয়েছে, মানে প্রতিটা MCQর সাথে সাথে ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাগুলোর জন্য আসলে বইটা অনেক বেশি জনপ্রিয়, কারণ এরকম ব্যাখ্যা প্রতিটা প্রশ্নের নিচে এরকম মানসম্মত ব্যাখ্যা আসলে পাওয়া যাবে না, কোথাও খুবই দুষ্কর। তো এই ব্যাখ্যাগুলোর জন্য এই বইটা আসলে অনেক বেশি সুনাম করিয়েছে। হ্যাঁ, প্রতিটা পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষা হোক বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা BCS হোক বা HSC বোর্ড পরীক্ষা হোক, এছাড়া এগুলোর ছাড়াও অনুশীলনমূলক অনেক প্রশ্ন রয়েছে, যে এই প্রশ্নগুলো যদি কেউ পড়ে তাহলে তার ভর্তি পরীক্ষা কিংবা HSC MCQ নিয়ে তার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, দেখেন, দুই নম্বরে প্রচুর পরিমাণে ছবি দিয়েছি আমি, এত ছবি দিয়েছে যে এই ছবিগুলো যদি কেউ দেখে এবং পাশের টেক্সটগুলো যদি পড়ে তাহলে তার আসলে শিক্ষকের প্রয়োজন পড়বে না। কিন্তু তাছাড়া আমার কিন্তু Nahid24 চ্যানেলে কিন্তু ভিডিও ক্লাস আছেই। হ্যাঁ, ভিডিও ক্লাস কিন্তু আমি দিচ্ছি, রেগুলারই দিচ্ছি। সো ক্লাস আছে, ভালো একটা বই আছে, এত কিছু যদি আছে তাহলে ICT নিয়ে আর কিসের চিন্তা। ICT ম্যাজিক বই আমি আসলে নির্দ্বিধায় বলতে পারি যে এই বইটা বাংলাদেশের সেরা একটা বই, ICT বিষয়ে একদম সেরা একটা বই। সো আশা করছি যে এরকম সুন্দর একটা বই কেউ মিস করবেন না। হ্যাঁ, দেখেন, প্রতিটা MCQ-র এত সুন্দর সুন্দর ব্যাখ্যা, হ্যাঁ এত সুন্দর ব্যাখ্যা আসলে কোথায় পাবেন, এত মানসম্মত ব্যাখ্যা আসলে কোথায় পাবেন। জ্ঞানের একটা ভাণ্ডার, কী বলবো, ICT সম্পর্কে একটা বিশাল জ্ঞানের রাজ্য হচ্ছে ICT ম্যাজিক। এই বইটাকে নিয়ে আসলে তেমন কিছু আর বলার নাই। বইটা কেউ যদি হাতে পায়, যদি আমার Nahid24.com ভিজিট করে কিনে, তা আশা করছি বই হাতে পেলে সে খুবই খুশি হয়ে যাবে, যে এত একটা সুন্দর একটা বই হাতে পেয়েছি, সে বই হাতে পেলে খুব খুশি হয়ে যাবে। তো আশা করছি ICT ম্যাজিক বইটা সম্পর্কে সবার ধারণা হয়ে গেছে বইটা কেমন। এছাড়া সবসময় আমাদের বইগুলো কিন্তু Nahid24.com-এ গেলে ওই বইগুলোর নিচে দেখবেন কিছু পেজ পড়ে দেখুন একটা বাটনও আছে, তো ওই পেজে গিয়ে আসলে আমরা দেখতে পারি, বইয়ের কিছু পেজ দেখতে পারি, পড়ে দেখতে পারি বইটা কেমন আমরা যাচাই করতে পারি। হ্যাঁ, তাছাড়া এই রিভিউয়ের মাধ্যমেও কিন্তু আমরা জেনে গেলাম যে আসলে বইটা কেমন। তো যাই হোক, আমি আশা করবো HSC শিক্ষার্থীরা এই তিনটা বই সংগ্রহ করবে। এই তিনটা বই সংগ্রহ করলেই হাতে পাওয়া মাত্রই আসলে আশা করছি তোমরা খুবই খুশি হয়ে যাবে, এই বইটা হাতে পেলে খুবই খুশি হয়ে যাবে, এবং তোমাদের HSC-র যে প্রস্তুতি এটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।